আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি দুইবার তিনবারই আমার লাইনটা কেটে গিয়েছে। আসলে আমাদের এই পরিস্থিতি এরকমেরই কিছু মানে পড়ার নাই, তারপরও আমাদের এর ভিতর থেকে আমাদের জীবন চলতে হবে। যেহেতু দেখো আমাদের অনেক বাধা, সেখান থেকেও আমাদের পড়াশোনা চালাতে হবে। তো শিক্ষার্থীরা, এখন আর বেশি কথা বাড়াবো না, আমি আমার পাঠে চলে যাব। এখন একটু শিওর হব যে এবারে আর কোনো প্রবলেম আছে কি নেই। শুধু খুব দ্রুত একটু আমাকে প্লিজ কনফার্ম করেন, তাহলে আমি আমার পাঠ শুরু করে দেব। কয়েকবারই একই সমস্যা হয়েছে, প্লিজ একটু এখন দেখা যাচ্ছে কিনা একটু। তো আমরা আজকে আমরা যে পাঠ যে পড়ব সেই সংক্রান্ত আমরা একটি ছোট্ট একটি ভিডিও দেখি। তো আমার পরিচয়টা জেনে না, আমি হচ্ছি নুসরাত জাহান, সহকারী শিক্ষক। তো শিক্ষার্থীরা, আমরা যে আজকে পাঠ পড়ব, গত ক্লাসে আমরা যে পড়েছিলাম রক্তের উপাদান এবং রক্ত সম্পর্কে, আজকে আমরা পড়ব আমাদের দেখো সেই ভিডিওটা আমরা একটু দেখি যে এখানে কি হচ্ছে, আমরা বুঝতে পারি কিনা। দেখো তো একটু খেয়াল করো, একটু আমি ফাঁকে দেখি যে আমাকে দেখা যাচ্ছে কিনা। ক্লাসটা আসলে আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু নেট প্রবলেমের জন্য বারবার কেটে যাচ্ছিল না লাইনটা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তো আমরা যে এতক্ষণ এখানে দেখলাম যে এটা কি ব্লাড টেস্ট করতেছে, তাই না? তো এখন এখানে যে এটা দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা ধরতে পেরেছ, আজকে আমরা পড়ব ব্লাড গ্রুপ। এটা আমাদের জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসে তারপরও আমাদের জানার জন্য খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায়। তো শিক্ষার্থীরা, তো ব্লাড যে আমরা গ্রুপটা জানব, তা আমাদের যে একটা সুস্থ মানুষের শরীরে ব্লাড থাকে, আমাদের যে ওজন আছে তার তুলনায় থাকে, আমাদের যে এখানে 5-6 লিটার আমাদের ব্লাড থাকবে শরীরে। তো ব্লাডে আমাদের দুইটা বস্তু আছে সেটা আমরা জানি, একটা হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্তকণিকা। এখন রক্তকণিকার যে আমাদের সবচেয়ে যে বেশি যেটা ব্লাড সেল সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। সেই লোহিত রক্তকণিকায় যে কোষ ঝিল্লি আছে সেখানে এক ধরনের প্রোটিন পাওয়া যায়, সেই প্রোটিনের উপর ভিত্তি করে আমাদের ব্লাড গ্রুপটা কিন্তু এখানে আইডেন্টিফাই করা হয়। তো দেখো, আজকে আমরা এখানে যে শিক্ষণ ফল আমরা যে আজকে এখানে পড়াশুনো করব, এখান থেকে আমরা কী কী শিখতে পারবো, এখানে ব্লাড গ্রুপের ধারণাটা আমরা এখানে পাবো,
তারপর পর্ব যে বিভিন্ন যে রক্তের গ্রুপ আছে সেই বৈশিষ্ট্যটা আমরা ব্যাখ্যা করতে পারবো, এবং গ্রুপের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা কি রক্তকে নির্বাচন করতে পারবো। তো শিক্ষার্থীরা, আমরা প্রায় সময় দেখি যে কি অসুস্থ রোগ থাকে তার জন্য ব্লাডের দরকার হয়, এভাবে কিন্তু অনেক সময় টিভিতেও আমাদের স্ক্রিনে দেখা যায় যে এ পজিটিভ বি পজিটিভ। আসলে এই পজিটিভ বি এবং এগুলো আসলে কিভাবে আমরা বুঝব? এখন দেখো, আমি যে বলেছি যে আমাদের যে রক্তে দুই ধরনের উপাদান, সেখানে যে লোহিত রক্তকণিকায় কি থাকবে ক্যাপিটাল এ এবং বি দ্বারা, আমরা এখানে লোহিত রক্তকণিকায় আমাদের থাকবে অ্যান্টিজেন, আর যে রক্ত রস সেখানে থাকবে আমরা এখানে আইডেন্টিফাই করেছি ছোট হাতের এ বি দিয়ে, যেটা হচ্ছে অ্যান্টিবডি। তাই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করেই মানুষের রক্তকে কিন্তু গ্রুপে ভাগ করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ। আচ্ছা, এই যে ব্লাড গ্রুপটা কি আবিষ্কার করেছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডেস্টাইনার 1901 সালে, সে রক্তে ব্লাড গ্রুপটা কি করেছেন নির্বাচন করেছেন। তারপরে দেখো, তো এখন দেখো আমাদের ব্লাড গ্রুপটা কিভাবে আমরা আইডেন্টিফাই করি, যে যার আমাদের এই যে লোহিত রক্তকণিকার যে প্লাজমায় যদি অ্যান্টিজেন, অ্যান্টিজেন কি থাকবে, অ্যান্টিজেন যদি এ থাকে তাহলে তার ব্লাড গ্রুপ হবে এ। আমরা যে পজিটিভ নেগেটিভটা একটু পরে আসি, যে অ্যান্টিজেন যার ব্লাড গ্রুপ যার এ, সেই এ গ্রুপের সাথে আমাদের অ্যান্টিজেন থাকবে, অ্যান্টিজেন এ থাকার জন্য, অ্যান্টিজেন এ থাকার জন্য আমাদের ব্লাড গ্রুপটা হবে কি এ, আর অ্যান্টিজেন বি থাকার জন্য আমাদের ব্লাড গ্রুপ হবে বি। আর যে অ্যান্টিজেন যার এ বি থাকবে, দুইটা থাকবে, যে প্রোটিনটা থাকবে আমাদের লোহিত রক্তকণিকায় যে কি বলে ওটার কোষঝিল্লিতে, তখন সেটাকে কিন্তু এ বি দুইটাই উপস্থিত থাকে বিদে তার গ্রুপ হবে এ বি। এরপরে আসো যে ও গ্রুপটা, ও গ্রুপটাকে আমরা মনে করি যে এটা আমরা শূন্যই ধরি, অর্থাৎ কি এখানে কিন্তু এখানে কি নেই, আমরা মনে রাখার জন্য এখানে এও থাকবে না বিও থাকবে না, তাই এই গ্রুপটা ও গ্রুপটা হচ্ছে এখানে অ্যান্টিজেন থাকবে না। এখন আসো অ্যান্টিবডির কথা, যে গ্রুপের ই অ্যান্টিজেন থাকবে তার অ্যান্টিবডি থাকবে কিন্তু আমরা যে বলেছি ছোট হাতের সে বি, আর যে অ্যান্টিজেন আমাদের যাদের ব্লাড গ্রুপ বি থাকবে তার অ্যান্টিজেন ক্যাপিটাল বি কিন্তু তার অ্যান্টিবডি থাকবে কিন্তু এ, আর এবি গ্রুপ যাদের আছে অর্থাৎ যাদের কোষঝিল্লিতে এই প্রোটিন এ বি থাকবে সেই সেটাকে আমরা সেখানে কিন্তু অ্যান্টিবডি কোনোটা উপস্থিত থাকবে না। আর ও গ্রুপের ক্ষেত্রে কি হবে যে অ্যান্টিজেন তার উপস্থিত নেই কিন্তু অ্যান্টিবডি এ বি কিন্তু অবশ্যই থাকে। এখন খেয়াল করি যে আমরা আসলে কোন গ্রুপের রক্তগুলো আমরা যদি ব্লাড প্রয়োজন, আমাদের এখন ব্লাড প্রয়োজন, তার মানে এই নয় যে আমরা পরীক্ষা না করে বা অন্য গ্রুপের রক্ত কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না। কেন পারবো না আমরা সেইটা এখন একটু দেখি। মনে করো যে এ বি, এই যে আমরা বলেছি যেমন এই যে লোহিত রক্তকণিকা, এখানে মনে করো যে এ থাকবে একটি আর এ একটি বি, এই এ বি এটা যাদের উপস্থিত সেটা তো আমরা বলেছি। এখন মনে করো আমরা অ্যান্টিজেনকে ধরবো, অ্যান্টিজেনকে কি ধরবো, অ্যান্টিজেনকে আমরা মনে করি চোর, মানে কি অ্যান্টিজেন এখন আমাদের আর অ্যান্টিবডি আমাদের মনে রাখার জন্য আমরা ব্যাখ্যা করবো, অ্যান্টিবডিকে আমরা ধরবো পুলিশ। অর্থাৎ এখন আমাকে আগে জানতে হবে যে আমার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিটা কি। অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন, অর্থাৎ আমার দেহে যখন আমি একটা ব্লাড বা যখন ই করব তখন আমাদের কি প্রোটিন যেটা কি করবে আমাদের রক্তে প্রবেশ করলে আমাদের শরীরে নিরাপত্তা ব্যবস্থা যেমন ইমিউনিটি সিস্টেম যেটা আছে সেটা কি করবে, সেটাকে কি করবে ঢোকার পরে সে প্রতিরোধ করার চেষ্টা করবে। এই অ্যান্টিজেনকে, এই অ্যান্টিজেনকে প্রতিরোধ করার চেষ্টা করার জন্য আমাদের বডিতে কি অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়। যেমন এখন আমাদের যে কোভিড-19 চলতেছে সেখানে কিন্তু বলা হচ্ছে কি আমাদের ইমিউনিটি বাড়ানোর কথা, অর্থাৎ যখন আমাদের এই বা এই ভাইরাসটা যদি আক্রমণ করে আমাদের শরীরে যদি অ্যান্টিবডিটা থাকে তাহলে সে কি প্রতিরোধ করতে পারবে। তাহলে যেই এটা হচ্ছে, তাহলে অ্যান্টি আমরা এটা বুঝতে পারছি যে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন কি, এটা কি করবে আবার দেখো যে পদার্থ তৈরি করে সেটা তো আমরা বুঝতে পারছি। এরপরে এই যে আরবি গুচ্ছ, এরা তখন কি করবে আরবি গুচ্ছকে
বদ্ধ করে দেয় যদি আমাদের এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বিক্রিয়া করে, তাহলে কি হবে যে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে সেই গুচ্ছকে বদ্ধ করে দেয়। এখন দেখো তাহলে আমরা মনে করি চোর বলতে কেন বলেছি, দেখো আমাদের ঘরে একটা ঘরে যদি চোর ঢোকে তখন কি প্রতিরোধ করতে হবে, তখন এই পুলিশ, যদি চোরটা হয় আমাদের এই গোলাকার টাইপের, তার পুলিশটা হতে হবে যাতে সে তাকে ভক্ষণ করতে পারে। তাহলে এই যে আমরা চোর ধরেছি এই কারণে, দেখো যদি আমার আমাদের অ্যান্টিজেন কি থাকবে এ, তাহলে আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে এ, কিন্তু আমাদের শরীরে যার গ্রুপে এ আছে তার কিন্তু আবার অ্যান্টিবডি, এখানে অ্যান্টিজেন আর এটা হচ্ছে অ্যান্টিবডি। তো যার শরীরে এ আছে অ্যান্টিজেন তার কিন্তু অ্যান্টিবডি কি আছে, বি আছে। তারপরে যার শরীরে বি গ্রুপ আছে তার অ্যান্টিজেন কি আছে, ছোট হাতের এ। এখন তুমি যদি এ গ্রুপের রক্ত তোমার, তুমি যদি তোমার বন্ধুর থাকে তুমি বি গ্রুপের রক্তটা নেও, তাহলে কি তোমার যে অ্যান্টিবডিটা রয়ে গেছে বি, সে কিন্তু তোমাকে ধরে ফেলবে এবং সে কি ওই বিক্রিয়া অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করবে। ফলে বিক্রিয়া করার ফলে কি হবে, তোমার ব্লাডটা বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে গেলে তখন এই আরবিসি এই বিভিন্ন জায়গায় জমা হয়, বিশেষ করে আমাদের কিডনিতে যে নেফ্রন আছে সেখানে গিয়ে জমা হয়, এটি কি করবে বন্ধ করে দেবে। তো এই হচ্ছে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি, যদি আমরা অর্থাৎ যে গ্রুপের রক্ত আমরা সেই গ্রুপই গ্রহণ করতে পারবো। এছাড়াও আছে, আমরা জানি যে আর একটা আছে এবি, যার কি আছে অ্যান্টিজেন থাকে তার দুটোই, আমরা এখানে মনে করি যে এটা হচ্ছে আমাদের গ্রুপ, গ্রুপ যদি এ আর এটা হচ্ছে বি গ্রুপের আর এটা হচ্ছে এবি গ্রুপের, এইভাবে আমরা যদি ধরি আর এটা হচ্ছে ও গ্রুপের, অর্থাৎ এখানে ও গ্রুপের যার তার কি এখানে তার অ্যান্টিজেন এখানে কিন্তু অ্যান্টিবডি নাই, তাই না? আর এখানে দেখো এখানে কিন্তু আবার ও গ্রুপ যারা তাদের কিন্তু অ্যান্টিজেন নাই, তাদের আবার অ্যান্টিবডি আছে। তো একইভাবে এখন আমরা দেখো আমরা কিন্তু এই যে এবি গ্রুপটা আছে একে আমরা কিন্তু সার্বজনীন অর্থাৎ ইউনিভার্সাল এখানে কি রিসিভার বলতে পারো, যার এখানে এবি গ্রুপটা সর্বজনীন গ্রহিতা বলা হয়, গ্রহিতা মানে সে সবার রক্ত গ্রহণ করতে পারে। দেখো সেটা আছে এই যে এবি গ্রুপ, সব গ্রুপের রক্ত কে কোন গ্রুপের রক্ত দিতে পারবে এবং নিতে পারবে। দেখো এবি গ্রুপ এখানে যে আছে সে কি করতে পারবে, এবি দান করতে পারবে সব গ্রুপের রক্তকে, কিন্তু এখানে কি করতে পারবে, এখানে গ্রহিতা মানে সব কিছু থেকে সে গ্রহণ করতে পারবে। আর এ হচ্ছে কি সর্বজনীন, সর্বজনীন দাতা অর্থাৎ ডোনার, ইউনিভার্সাল ডোনার হচ্ছে আমাদের ও গ্রুপ আর ইউনিভার্সাল যে রিসিভার সে হচ্ছে এবি গ্রুপ। অর্থাৎ দেখো এবি গ্রুপের কিন্তু সে যদি রক্তটা গ্রহণ করে, মনে করো সে যদি বি গ্রুপের রক্ত গ্রহণ করলো তার কিন্তু অ্যান্টিবডি নাই, তা সে গ্রহণ করার পর তাকে কিন্তু যে যার সাথে বিক্রিয়া করবে সেটা কিন্তু তার শরীরে নেই। একইভাবে যদি সে এ গ্রুপের রক্ত গ্রহণ করে তাহলে কিন্তু সেই একই অবস্থা। আর আবার যদি সে আবার দেখো যে সার্বজনীন দাতা যে সে দিতে পারবে কি সকলকে, সে দিতে পারবে কিন্তু গ্রহণ করতে পারবে না, সে দিতে পারবে কারণ তার শরীরে কিন্তু আবার অ্যান্টিজেনটা নেই, তার আছে কি অ্যান্টিবডি। অর্থাৎ অ্যান্টিজেন আর অ্যান্টিবডির তার একটা আছে একটা নেই। তারপরে দেখো এরপরে এই যে দেখো এ বিয়োগ ব্লাড গ্রুপ সিস্টেমটা কি, লোহিত রক্তকণিকায় তার অ্যান্টিজেন কি থাকবে, উপস্থিত থাকবে অ্যান্টিজেন এ। তারপরে আর বি গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন থাকবে বি। আবার কি আমাকে দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখে নিচ্ছি কোনো সমস্যা হচ্ছে কি না, যেহেতু একবার সমস্যা হয়েই গিয়েছিল। হ্যাঁ তো শিক্ষার্থীরা তারপরে দেখো আমরা তাহলে অ্যান্টিজেন হচ্ছে এ, যাদের থাকবে অ্যান্টিজেন তাদের গ্রুপ এ, যাদের অ্যান্টিজেন বি তাদের গ্রুপ বি, যাদের অ্যান্টিজেন বি এবি গ্রুপ তাদের অ্যান্টিজেন এ বি দুটোই থাকবে কিন্তু অ্যান্টিবডি তাদের কিন্তু কি থাকবে নাই। আর যাদের ও গ্রুপ যারা তাদের আবার কি অ্যান্টিজেন নাই কিন্তু তার অ্যান্টিবডি রয়েছে। তারপর দেখো শিক্ষার্থীরা
এখন আমরা যে রক্তটা দান করব এই দানের যে উপকারিতাটা কি? আচ্ছা, তার আগে আমরা দেখব যে আমরা যে এখানে খেয়াল করো যে এই যে গ্রুপটা আমরা তো জেনেছি যে এবি আর এবি গ্রুপ, এখন আমরা যদি এই যে পজিটিভ এবং নেগেটিভ এইটা কেন হয় সেটা একটু আমরা একটু জানি। এটা একটা হচ্ছে আরএস ফ্যাক্টর, অর্থাৎ রেসাস ফ্যাক্টর। এটি বানরের যে শরীরে এই ধরনের এটা দেখা যায় বিধে মানুষেরও সেই সেই নাম অনুসারে এটার নাম হচ্ছে আরএস ফ্যাক্টর, রেসাস ফ্যাক্টর। অর্থাৎ যার শরীরে আরএস ফ্যাক্টরটা উপস্থিত থাকে তার হয় পজিটিভ, অর্থাৎ ব্লাড গ্রুপ এ পজিটিভ হবে। যেমন এ হলে এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ। আর যাদের শরীরে আরএস ফ্যাক্টরটা উপস্থিত থাকবে না, অর্থাৎ সে তার শরীরে থাকবে এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ এবং ও নেগেটিভ। এখন আসো আরএস, এখন মনে করো একজন লোক, একজন লোক তার শরীরে আমরা যদি এখন আরএস ফ্যাক্টর নেগেটিভ প্রথমবার তার শরীরে আমরা দিলাম আর সে হচ্ছে আরএস পজিটিভ তার রক্ত, তা আরএস পজিটিভ রক্ত প্রথমবার যখন আরএস নেগেটিভ গ্রহিতাকে সে আরএস ফ্যাক্টর দিল, তখন সে কি করবে? দিলে কোনো প্রতিক্রিয়া প্রথমবারে হবে না, এরপরে যখন তার শরীরে আরএস সেই যে অ্যান্টিজেন, আরএস অ্যান্টিজেনটা কি তার শরীরে, তখন আবার প্রোটিনটা হয়ে গেল। কিন্তু তখন তুমি যদি দ্বিতীয়বার অ্যান্টি তৈরি হওয়ার পর তুমি যদি দ্বিতীয়বার তার শরীরে এই ব্লাড আবার দাও তুমি একই সেই রক্ত, তাহলে দেখা যাবে কি তার শরীরের ভিতরে যে আরএস ফ্যাক্টরের যে এটি যে অ্যান্টিজেন ফ্যাক্টরটা তৈরি হলো সেটার সাথে কিন্তু সে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার ফলে তার কিন্তু শরীরে জমাট বাঁধবে। সেজন্য কি আমরা এক হিসেবে বলতে পারি যে এখানে আমরা বলেছি যে এবি পজিটিভ, এবি হচ্ছে সর্বজনীন গ্রহিতা, কিন্তু না এবি পজিটিভ বলতে পারি আমরা যে এবি পজিটিভ হচ্ছে সর্বজনীন গ্রহিতা আর এবি নেগেটিভ হচ্ছে সর্বজনীন দাতা। এবার আসো শিক্ষার্থীরা, আমরা এখানে রক্ত যদি আমরা দান করি তাহলে আমাদের কি কি উপকার? এমনিতেই দেখবা যে আমাদের শরীর থেকে কয়েক মাস পর পরই কি ব্লাড নষ্ট হয়ে যায়, তো আমরা যদি দান করি তাহলে একটা অসুস্থ মানুষ সেও কিন্তু বেঁচে যায় এবং আমার শরীরটাও ভালো থাকে। তবে অবশ্যই রক্ত শুধু দিলেই হবে না, তার আগে অবশ্যই তার সাথে মিলিয়ে দেখতে হবে তার সব কিছু মানে মেলে কি না, এবং তার শরীরে কোনো ভাইরাস আছে কি না, তার শরীরে কোনো অন্য জন্ডিস বা অন্য কোনো জার্ম থাকে কি না, এটা অবশ্যই দেখতে হবে। তাহলে দেখো প্রতিবার রক্তদানের পর রক্তটা দাতার যে অস্থিমজ্জা সেখান থেকে রক্ত কি হবে আবার নতুন করে তৈরি হবে, আর এজন্য কি ফলে রক্তদানের দুই সপ্তাহের পরে তা আবার ঘাটতি পূরণ হয়ে যায়, তো মানুষে দিতে পারে। তো রক্তদাতার রক্তে আমরা যেটা একটু আগে বলেছি যেমন এইচআইভি ভাইরাস, হ্যাপাটাইটিস বি সি, তারপর ম্যালেরিয়ার প্যারাসাইট এসব উপস্থিত আছে কি না এটা আগে পরীক্ষা করে দেখতে হবে। তারপর রক্তদানের ফলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমে যায় এবং ফলে কি হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরে দেখো যে রক্তদানের ফলে এবং স্বেচ্ছা রক্তদানের জন্য মানসিক প্রশান্তি, যে আমি একটি লোককে মানে বাঁচাইতে পারেছি এরকম একটি মনের একটা কিন্তু প্রশান্তিও আসে। তো সেখান থেকে আমরা একজন ব্যক্তি যদি প্রয়োজনে রক্ত দেই তাহলে একটা মুমূর্ষ রোগীও সে বেঁচে যাবে, আর মানুষ হিসাবে আমাদের এটি একটি কিন্তু দায়বদ্ধতা রয়েও গেছে। তাই আমাদের উচিত কি একটি কোনো একটি যেখানে ডোনাররা ব্লাড নিচ্ছে সেখানে আমরা গিয়ে যদি দেই, অথবা একটা যদি আমরা একটা নিজেরা একটু ব্যানার করে তারপর যে এখানে রক্ত স্বেচ্ছায় রক্ত দান করা হয় এরকম করে যদি আমরা কালেকশন করি তাহলে দেখা যায় এক এক ব্যাগ রক্তের জন্য কিন্তু অনেক একজন লোক মারাও যেতে পারে। তো অবশ্যই আমরা এটা করব এবং এটা আমাদের কিন্তু একটি নাগরিক হিসেবে একটি সব অবশ্যই সমাজের প্রতি একটি দায়বদ্ধতা রয়েছে। তো শিক্ষার্থীরা অনেক প্রতিকূল পরেও আমরা আজকে ক্লাসটা নিতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। কারণ বারবার লাইন কেটে যায়, মানে আমি মানসিকভাবেই একদমই হয়ে পড়েছি যে আসলে ক্লাসটা কীভাবে হবে, আর একটু এলোমেলো হয়ে গেছিলাম। এই যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ যে সুন্দর মতো ক্লাসটা নেওয়া যাচ্ছে এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর যদি আবার কোনো সমস্যা রিভিউ করে আবার ভিডিওটা দেখবে
এবং আশা করি বুঝবে। এবং আগামী ক্লাসে আমরা অন্য বিষয় পড়ব, অন্য বিষয় বলতে এটার যে আমাদের পাঠ আছে সেই বাকি পাঠটা আমরা পড়ব। আশা করি তোমরা আমার সাথেই আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা তোমাদের জন্য।